আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একদম সহজ, একেবারে সহজ, যারা ইংরেজি প্রথম থেকে শুরু করতে চান, শিখতে চান, এবং ইংরেজিতে যারা প্রথম থেকে ইংরেজিতে কথা বলতে চান, কীভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, জাস্ট অনেকে জানেন না, দ্যাট ইজ ওয়াই আমি আপনাদেরকে ওইখান থেকে কীভাবে শুরু করবেন, প্রথম থেকে কীভাবে শুরু করবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে 5-6টা বার্ব শিখাবো, যে বার্বগুলো দিয়ে আমি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব, যেটা যারা প্রাথমিকভাবে শিখতে চান তাদের জন্য এইভাবে শুরু করাটা আমার মনে হয় উচিত হবে আপনাদেরকে। ইফ ওয়ান টু স্পিক ইন ইংলিশ, ইউ শুড লার্ন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ দিস টেন্স। ইফ ইউ ক্যান ইউজ দিস টেন্স, আই থিঙ্ক ইউ উইল বি এবল টু স্টার্ট ইউর স্পিকিং প্ল্যান। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনাদেরকে আমি যে 5-6টা বার্ব শিখাবো সেটা প্রথম হচ্ছে, বার্বটা হচ্ছে আপনার ডো বার্ব শিখব। যেমন ডো, ডো মানে কি করা, ডো মানে কি করা। ইট, ইট মানে কি খাওয়া, ইট মানে কি খাওয়া। প্লে, প্লে মানে কি খেলা, প্লে মানে কি খেলা। তারপর হচ্ছে ডো ইট প্লে, তিনটা বার্ব হলো। তারপর হচ্ছে গো, গো মানে কি যাওয়া, গো মানে কি যাওয়া। তারপর হচ্ছে রিড, রিড মানে কি পড়া, রিড মানে কি পড়া। তাহলে আমরা ডো ইট রিড গো প্লে, ডো ইট রিড গো প্লে, এই 5টা বার দিয়ে আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করব, বাক্যগুলো কীভাবে ব্যবহার করা যায়, জাস্ট আপনার আমরা এগুলাই দেখব। যেমন আমি যদি প্রথম ব্যবহার করি প্রেজেন্ট ইনফিনিট টেন্সটা, প্রেজেন্ট ইনফিনিট টেন্সটার স্ট্রাকচারটা কি, জাস্ট আমরা এক ঝলক দেখে নিই। সাবজেক্ট বি ওয়ান প্লাস অবজেক্ট, আমি আবার বলতেছি সাবজেক্ট বি ওয়ান প্লাস অবজেক্ট। বি ওয়ান মানে বার্বের ওয়ান। আমরা জানি বার্বের সারি হচ্ছে তিনটা, যেমন বার্বের ওয়ান, বার্বের টু, বার্বের থ্রি। যেমন বার্বের ওয়ানকে বলে প্রেজেন্ট ফর্ম, বার্বের টুকে বলে পাস্ট ফর্ম, বার্বের থ্রিকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলোকে সংক্ষেপে বার্বের ওয়ান বলে, বার্বের টু বলে, বার্বের থ্রি বলে। জাস্ট আমরা ডুয়ের তিনটা ফর্ম একটু দেখে নেই। যেমন ডো ডিড ডান, ইট অ্যাট ইটেন, গো ওয়েন্ট গন, রিড রেড রিড, প্লে প্লেট প্লেট। এখন আমরা যেমন প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখি, আমি আবার বলতেছি সাবজেক্ট বি ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি করি আই ডু, আমি করি আই ডু, আমি করি না আই ডোন্ট ডু, আমি কি করি ডো আই ডু, আমি কি করি না ডোন্ট আই ডু। আমরা একটা টেন্সের 4টা বাক্য করবো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, ঠিক আছে, আর একটা হচ্ছে ইন্টারগেটিভ, 4টা। আমি আবার বলতেছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ। আমি আবার বলতেছি আই ডু, আমি করি, আই ডোন্ট ডু, আমি করি না, ডো আই ডু, আমি কি করি, ডোন্ট আই ডু, আমি কি করি না, 4টা। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি, সরি, আমরা আরও প্রেজেন্ট ইনডিফিনিটে আরও যে প্লে বার্বটা দিয়ে আর রিড বার্বটা দিয়ে একটু করে, আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না, ডো আই রিড আমি কি পড়ি, ডোন্ট আই রিড আমি কি পড়ি না, 4টা হয়ে গেলো প্লে। যেমন আমরা একটু সাবজেক্ট পরিবর্তন করে দিই, উই প্লে আমরা খেলি, উই ডোন্ট প্লে আমরা খেলি না, ডো উই প্লে আমরা কি খেলি, ডোন্ট উই প্লে আমরা কি খেলি না, 4টা হয়ে গেল। যেমন গো দিয়া করতে পারি সাবজেক্ট পরিবর্তন করে, যেমন হি গোস, সে যে, আমরা জানি সাবজেক্ট থার্ড পার্সন হলে বার্বের শেষে এস বাই এস কী করতে হয়, যোগ করতে হয়, হি গোস সে যায়, সে যায় না, হি ডাজন্ট গো সে যায় না, সে কি যায় ডাজ হি গো, সে কি যায় না ডাজন্ট হি গো, 4টা হয়ে গেল। যেমন আমরা প্লে দিয়া করতে পারি, হি প্লেস সে খেলে, সে খেলে না, হি ডাজন্ট প্লে, সে কি খেলে ডাজ হি প্লে, সে কি খেলে না ডাজন্ট হি প্লে। আপনারা সাবজেক্ট এবং বার্ব এভাবে পরিবর্তন করে আরও অনেক বাক্য তৈরি করতে পারবেন। এখন আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম ইজ আর বার্বের আইএনজি প্লাস অবজেক্ট। আমি আবার বলতেছি সাবজেক্ট এম ইজ আর বার্বের আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি খাইতেছি আই এম ইটিং, আমি খাইতেছি না আই এম নট ইটিং, আমি কি খাইতেছি এম আই ইটিং, আমি কি খাইতেছি না এম আই নট ইটিং। যেমন আমি যাইতেছি আই এম গোয়িং, আমি যাইতেছি না আই এম নট গোয়িং, আমি কি যাইতেছি এম আই গোয়িং, আমি কি যাইতেছি না এম আই এমনটাই গোয়িং। যেমন সে পড়তেছে
হি ইজ রিডিং সে পড়তেছে না, হি ইজ নট রিডিং সে কি পড়তেছে, ইজ হি রিডিং সে কেন সে কি পড়তেছে না, ইজ অন্ট হি রিডিং। তো আমি আরও কয়েকটা বাক্য দেখাচ্ছি, যেমন আমি লিখতেছি আই এম রাইটিং, আমি কি লিখতেছি, আমি লিখতেছি আই এম রাইটিং, আমি লিখতেছি না আই এম নট রাইটিং, আমি কি লিখতেছি এম আই রাইটিং, আমি কি লিখতেছি না অ্যামাউন্ট আই রাইটিং। তো এইভাবে আপনারা বাক্যগুলোকে বারবুলে কী করবেন, বাক্যে ব্যবহার করে আর নতুন নতুন বাক্য তৈরি করে কমেন্ট বক্সে দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টিল দেন আল্লাহ হাফেজ।